বাংলার পঞ্চায়েতে সবাইকে স্বাগত জানাই। আমি চিরন ভাই, আজকে চলে এসেছি আমাদের গ্রামের সেই বাগানে, যে বাগানটা আমি গত 5-6 মাস ধরে দেখছি। তো দাদাভাই খুব রিকোয়েস্ট করেছিল পাড়ার ছেলে যে বাগানটা দেখো, কারণ একদম খুব নতুন, মানে এই পানের দিক থেকে একদম কোনো আইডিয়াই নেই, কোনটা সার বলি, কোনটাকে কীটনাশক বলি, কোনটাকে ছত্রাকনাশক, এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই তেমন হয়নি, একদম নতুন। আর এটাই হচ্ছে 3 বছর পড়েছে বাগানটা চালাচ্ছেন। এর আগে অনেক ধরনের মিস্ত্রি আসতো, অনেকভাবে তারা পরিচালনা করতেন, তো মিস্ত্রিগুলো আসে না কোনো কারণে, তো সেই নিয়ে অনেকদিন আগে রিকোয়েস্ট করেছিল, তো আমি রাজি হইনি প্রথমে, তারপরে রাজি হলাম, হয়ে দেখছি মোটামুটি। তো চাষির কমেন্টগুলো শুনবো আস্তে আস্তে, এবং তারপরে সার দেওয়ার পদ্ধতি, কী সার দিয়েছিলাম এই মুহূর্তে এই বাগানের উপরে, কী সারটা আমি দিলাম ভেজের পুরো মুহূর্তে, সেটাও দেখবো পরে। তো প্রথমে দাদাভাইয়ের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমি তো তোমাকে চিনি, তো দর্শক বন্ধুরা তো সবাই চেনে না, তোমার একটু নাম, বাবার নাম আর ঠিকানাটা একটু যদি বলে পরিচয়টা দাও। নমস্কার, সব দর্শককে চাষি ভাইকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আমি এই নতুন ছেলে, এই পান চাষ সম্বন্ধে কিছু জানি না, একটা ওষুধ মারতে গেলেও তাও জানি না, মিস্ত্রি ছাড়া আমি চলি না। সাগরের মিস্ত্রি আমাকে দিয়েছিল 2 বছর, ফলাফল কিছু পাইনি, মাসে 10,000-15,000 টাকা সার মারছি, কিছু পাইনি। লাস্টে আমার এমন হয়ে গেল পদ্ধতি, চলে যেতে হবে বড় ছেড়ে, কি করব। লাস্টে পাশের বাড়ির ভাই ওনাকে ধরলাম যে একটু আমার বাড়িটা দেখো না, আমি আর টানতে পারছি না, খরচা হচ্ছে বড়, যে পান পাচ্ছি না, টাকা পাচ্ছি না, কোয়ালিটি বার হচ্ছে না। তা একবার বলার পরে ও বলছে আমি চিন্তা ভাবনা করি, দেখি তোমার বাড়িটা দেখবো বলে একদিন এসে ঘুরে গিয়েছে। উনি এসে বলছে আমি দেখতে পারি, আমার কথার মতন চলতে হবে। আমি বলি কী বলো, যে বেশি লোভ করা চলবে না, আমার হাই ফাই চালাতে আমি পারবো না, আমার অভিজ্ঞতা যতটুকুই আছে ততটুকুই চালাবো। আমাকে বলেছে এই করা সত্য, এই দেখার আগে আমাকে করেছে, করার পরে আমি বললাম ঠিক আছে তোমার সত্য আমি সবকটা মানবো, ও যা যা বলবে তাই তাই আমি করবো। মোটামুটি আজকে ওনার কিছু কাজকর্ম করছিলেন বড় যে, সেইগুলো দেখবো, এবং এর পরে যে সারটা দিয়েছে সারের পরিচয়গুলো দেবো, আর কীভাবে টানা হবে বা টানছেন উনি ঠিক কি ভুল সেটাও আমি দেখবো, ঠিক আছে। পাল মারা হচ্ছে, জুন দেওয়া হচ্ছে, পালা ভেঙে দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে গাছকে, খাবার দেওয়া হবে। তো আগে এবারে সারটা ভেজানো আছে? হ্যাঁ, এই কাজ করার পরে দেওয়া হবে নাকি? এই কাছে কাজই এখনই টানা হবে, তবে একটু কাজ করে নিচ্ছি, একটু জুন ফুন দিয়ে নিচ্ছি গাছগুলো। পাতা মোটা নেই, মোটা নেই বলছিলে, মোটা এসছে? আগে তো অনেক মোটা এসছে, 8-10 নম্বর পাতাগুলো। হ্যাঁ, এই 8-10 নম্বর পাতাগুলো আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। আগে সাগরের মিস্ত্রি দেখতো, আমাকে মাসে মোটামুটি 10,000-15,000 টাকা সার টানাতো, কিন্তু ফলাফল কিছু পাইনি, মাটি ভালো দেখো, খালের মাটি। অথবা এর আগে কোথাকার মিস্ত্রি আসতো তোমার? সাগরের মিস্ত্রি। সাগর ভালো চলতো না বড়? খরচা হতো, খরচা অনুযায়ী মানে খরচা উঠতো না, বাড়ির থেকে আরো লো পান ছিল, যখন বলতাম দাদা কোয়ালিটি পান বার করো, এইবারে হবে, এই ভেজ হয়ে গেল, আবার বলবে এই ভেজ হবে, এই করে করে দাদা আমি লাস্ট আমাদের চলে যেতে হতো দিল্লি ফিল্লি, গাছ শেষের পথে হয়ে গেছিল। তোমাকে নিয়ে আমার দেশের ছেলে হাতে দাড়ি ধরে তোমাকে নিয়ে এলাম। না, তোমার এত দূরের দূরের মিস্ত্রি তুমি ছেড়ে দিলে, তোমার কি মনে হলো আমাকে যে বিশ্বাস করে ডাকলে, কি মনে হলো আমি পারবো? আমি আমি তো 5 বছর বড়দের লাইনে আছি। পাড়াপাড়ি বলতে আমি একটা ফল পেলাম, 5 মাস আমার এই দুটো বেজ হতে যাচ্ছে, এখনো গাছে এই পান আছে, কোয়ালিটির পান আছে ভালো, পাড়ার থেকে এখন অনেক ভালো কোয়ালিটির পান আছে, কীটনাশক পড়বে বিকেলে বাবু। তো আনুমানিক বলো তো যে আমি কতদিন দেখছি, আমার তো ঠিক খেয়াল নেই কতদিন। 5 মাস হবে, 5 মাস। আমার বাবা না 6 মাস হয়নি, বাবা মরে গেছে সেই থেকে তারপর তোমাকে দেখলাম। চেঞ্জ হয়েছে আগের মিস্ত্রি থেকে করতে পেরেছি একটু চেঞ্জ? হ্যাঁ, এই দেখো দাদা পানগুলো কি বেরোচ্ছে সব। আর এমনি পোকা বা রোগশোকের প্রবলেম তুমি কি? আমার খাড়ি দেখো, খাড়ি দেখো দাদা, এখন খাড়িও ওকে আছে, আমার বাড়িও ভালো আছে, ওষুধ খুব খরচা কম হচ্ছে। তোমার জায়গা বেশি নেই, একটা বড় মিডিয়াম চলবে, অনেকদিন ধরে চললো বাগান, তাই তো? বলেছিলাম তো গাছ পাবে আগা থেকে। তো সেই রকম ভাবে আমি তোমার পরামর্শ দেবো, খুব হাই ফাই আশা করবে না, লোভ করবে না, মিডিয়াম চলবে, রোগ পোকা কন্ট্রোলে থাকবে, অনেকদিন ধরে বরসটা চলবে, এক জায়গায় অনেকদিন ধরে ইনকাম করতে পারবে, এটাই সুবিধা। কারণ একটা বরজ করতে গেলে এখনকার দিনে আমার এই পর্যন্ত 1,00,000 টাকা খরচা, এই পর্যন্ত 3,00,000 টাকা খরচা করে ফেলে। তাহলে ভাবো এবার আমি বড় যে রানিং চালিয়ে এবার 2-3 বছরের মধ্যে বাড়ি শেষ করে যাই, ঠিক আছে? ওই রকম না চালিয়ে ধীরে ধীরে চলুক, মিডিয়াম রেট হোক, 2-3-এর মধ্যে এরকম ঘোরাফেরা করুক। লোক বলে দাদা কম খাবে তো নিজের দেশে থাকবে, বেশি খাবে তো বিদেশে যেতে হবে, যেতে হবে, ঠিক কথা। ঠিক আছে, যেমনটা যেরকম বলছি সেরকম ভাবে করে যাও, আমিও চেষ্টা করব নিজের গ্রামের ছেলে সঠিক পরামর্শ দিতে। খুব ভালো, এখন আমি বলবো আমার সাগরের মিস্ত্রি আমরা যতদিন দেখেছি তার থেকে এখন আমি দেখছি খুব ভালো ফল পাচ্ছি। অথবা তোমার নিজের বাড়ি আছে, তোমার ভাইরাও বলছে যে আমরা অন্য মিস্ত্রি নিয়ে চালিয়েছি এত ফল পাইনি, কিন্তু তোমার বাড়ি এখন আমার নিজের ভাই চালাচ্ছে, প্রসেনজিৎ বলছে তোমার ফল ভালো হচ্ছে।
কি কাজ চলছে ওদি? কি কাজ হচ্ছে? এই জুন দিচ্ছি। ভালো লাগছে পানগুলো দেখে? হ্যাঁ। তো মোটামুটি বরফটা 4-5 মাস দেখছি, তো প্রথম থেকে যে প্রবলেমগুলো আমি দেখছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেগুলো কতটা চেঞ্জ এসছে। তো প্রথম দিকে যে পানগুলো, তখন প্রায় শীতকাল বা শীতকালের মাঝামাঝি, সেই সময় কিন্তু পান মোটা হওয়ার কথা, পান কালারযুক্ত ভালো কোয়ালিটি হওয়ার কথা, কিন্তু সেই সময় অতটা ভালো কোয়ালিটি ছিল না, পাতলা ছিল আর কিছুটা রোগের প্রাদুর্ভাব ছিল। সেগুলো আপাতত এই মুহূর্তে বর্ষার মুহূর্তে দেখছি নেই, আর পোকার উপদ্রব কম থাকে এই বাগানটায়। তো মাঝে সাঝে আমি তাও পোকার ওষুধ দিয়ে রাখি সময়ের গ্যাপে, যাতে পোকার আক্রমণটা না আসে। আর সার দেওয়ার আগে বা পরে সবসময় আমি ওষুধ প্রয়োগ করাই, হয় স্প্রে নাহলে জল করে টানার জন্য। স্প্রেটা বেশি করাই কারণ খরচাটা কম হবে আর ট্রিটমেন্টটা ভালো হবে। তো এই মোট, আর এই এই সাইডটা একটু প্রবলেম আছে, এই সাইডটা পরের ফেজ থেকে আশা করি পুরো টিপটপ হয়ে যাবে। এই গাছগুলোর সমস্যা রয়েছে, আর এই পাতাটা এখন এই মুহূর্তে বর্ষার পাতাটা লম্বা বেরিয়েছে, ঠিক হয়ে যাবে। ছাদটা ঠিক ছিল, নতুন বাড়ির ছাদ, ঝড়ের জন্য সমস্যা হয়ে গেছে, তবে এই ছাদটা রিপেয়ারিং করাতে হবে মাঘ মাসের শেষে। এইগুলো ছিল, আর বেশি কিছু সমস্যা নেই। মিডিয়াম চালানোর প্রতিশ্রুতি দিয়েছি অনেকদিন ধরে বেচাকেনার যাতে পায়, আর মিডিয়াম 3-4 বা 2.5 এরকম রেট থাকবে, এরকম রেটের মধ্যে চলুক বাগানটা, বেশি এ করে লাভ নেই। তবে অপছন্দের ব্যাপার যেটা, বাগান মাঝে মধ্যে অপরিষ্কার করে ফেলে, আর সাজার মাটি আমার আরো লাগবে, পরবর্তী ফেজ থেকে বলা আছে সাজার মাটি আরো বেশি পরিমাণে দিতে হবে। তো এই প্রবলেমগুলো আমি মোটামুটি দেখেছি। তো আগের থেকে দেখলাম পাতার কোয়ালিটি অনেক ভালো হয়েছে, এই 7-8 নম্বর পাতা ভালো মোটা এসছে, 7-8 নম্বর পাতা। এটা এখানে পুরো পাতাটা পান ভাঙতে ভাঙতে থেকে গেছে, এটা হচ্ছে কি 8 থেকে 9-10 নম্বর পাতা। এটা তো আগের থেকে অনেক কোয়ালিটি ফিরেছে, মোটা করতে পেরেছি পানটা, এটাই আমি শুধু, পাতাটা গোল হয়েছে মোটা করতে পেরেছি, এইটাই আশা করেছিলাম এবং সেই দিকেই যাচ্ছি। আখটা অনেকের হয়তো একটু সরু লাগবে, আখটা এই মুহূর্তে মোটা হবে না, পাউটা লম্বা নেওয়া আরম্ভ করেছে, মোটা বেশি হবে না, মোটা বেশি করতেও পারবো না এখন। তো পরবর্তী সময়ে দেখা যাক, যদি পরের সময় শীতের সময় যদি ভিডিও করে দেখাতে পারি চেষ্টা করব। তো এই পরিস্থিতি মোটামুটি পানটা একটু বেশি ভেঙে ফেলেছে, পেটের দায় তো সবার, পানটা একটু বেশি ভেঙে ফেলেছে, তো বারণ করছিলাম এসে। তো মোটামুটি 4,500, 5,000 বা 5,000 একটু বেশি এরকম গাছ হবে, এক্স্যাক্টলি তো গাছ কেউ বলতে পারে না, এরকম গাছ হবে। এর উপরে যেটা দেওয়া ছিল আঞ্চলের মেজর ম্যাক্স 19-19-19 পাঁচটা দেওয়া ছিল, 5 কেজি ক্লোরোভাইন এক্সপি অনুখাদ্য, এটা 1,500 করে দিই, তো 3 কেজি আছে, 6,000 গাছের হিসেবে চলে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আছে আনসুলের হিউমিফেস্ট, এটা 200 ML করে ধরেছি, 5,000 গাছে 1 লিটার দিয়ে দিয়েছি। এবং এই সময় সোজ আসে, অনেক সময় মনির পানগুলো ছোট ছোট হয়ে পুড়ে যায়, সেটা বোরনের ঘাটতির জন্য। তো এটা বোরন দিয়েছি 50 গ্রাম করে 1,000 গাছের প্রতি। এই হচ্ছে মোট সার, এই বাগানটা দেখলেন আপনারা। আর এখানে গোবরটা কিন্তু এক রাত ভেজানো ছিল, সদ্য গোবর, আর এখানে রাসায়নিকগুলো আলাদা আলাদা করে ভিজানো আছে, এবার এটাকে টানা হবে, বরজের মধ্যে দেওয়া হবে। বেশি গড়িয়ে যেন না পড়ে, সেরকম ভাবে দে, জল দরকার, জল যাতে অল্প নিতে হয় তাও ভালো, গড়িয়ে যেন না বেরিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, হাম কম নেই, গড়িয়ে বেরিয়ে যাচ্ছে, ওটা খেয়াল করে দিবি। যে বাগানটা আমি হাতে নাতে দেখি, তো এখান থেকে আপনারা হয়তো অনেকে কমেন্ট করবেন বা অনেকে ফোন নাম্বার চাইবেন যে আমাদের বাগানগুলো দেখতে আসার জন্য। আসলে আদৌ অত বড় অভিজ্ঞতা আমার হয়নি, দু একটা বাগান টুকটাক দেখি আর ফোনে পরামর্শ দিই, অভিজ্ঞতাটা একটু বড় হোক বা একটু বড় হই, তারপরে আপনাদের রিকোয়েস্টগুলো শুনবো। তো আপনারা এই ভিডিও দেখে কেউ কমেন্টে বলবেন না যে আমার বাগানটা এসে দেখে যান বা আপনার ফোন নাম্বারটা দিন। তো মোটামুটি আজকের পর্বটা এটুকুই ছিল, কিছু কাজকর্ম পরিচর্যা, বাগানটা ঘুরে দেখালাম, আর 15 দিন আগে যে সারটা করে গিয়েছিলাম বাগানটা দেখে, তো সেটাও দেখালাম আপনাদেরকে। আশা করি আমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা প্রথমবার এসে দেখছেন চ্যানেলটিকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হলে তো অবশ্যই কমেন্ট করবেন, অন্যান্য বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা এই ধরনের পরামর্শ দেখতে চান বা এরকম ধরনের ভিডিও ভালোবাসেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।